সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে বন্দুকের গুলিতে খুনের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই এসব খুনের পেছনে রয়েছে একজন মানুষের ব্যক্তিগত রাগ বা ক্ষোভ অথবা মানসিক অসুস্থতা। বিশেষজ্ঞরা বলছেন, আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা, অভ্যন্তরীণ অস্ত্র ব্যবসা এবং অস্ত্র আইনের ফাঁক ফোকরের কারণে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে যে কেউ ঘটাচ্ছে এ ধরনের সহিংসতা। আর তাই খোদ মার্কিন প্রেসিডেন্ট সহ যুক্তরাষ্ট্রের 68% মানুষ এখন নতুন অস্ত্র আইনের প্রণয়নের পক্ষে মত দিয়েছেন। বিস্তারিত প্রাণকিশোরের প্রতিবেদনে। Again, friends and close associates have been stopping by the house all... যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসের এলএন সিটিতে বসবাস করা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন দুই ভাই মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন। এই মানসিক অবসাদ থেকে পরিবারের সবাইকে গুলি করে হত্যার পর নিজেরাও আত্মহত্যা করে। সাম্প্রতিক সময়ে এরকম সহিংসতার ঘটনা দেশটিতে বেড়েই চলেছে। সর্বশেষ গতকাল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ব্রায়ান শহরে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ সদস্য সহ আহত হয়েছে কমপক্ষে 5 জন। আহতদের মধ্যে 2 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার সাউথ ক্যারোলাইনার রক হিলে একই পরিবারের 5 জনকে গুলি করে হত্যা করে জাতীয় ফুটবল লীগের সাবেক খেলোয়াড় ফিলিপ অ্যাডামস। এ হত্যাযজ্ঞে মেতে ওঠার পর আত্মহত্যা করেন ওই ফুটবলার। এসব ধারাবাহিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সচেতন মহল। দেশটির 68% মানুষ এখন নতুন অস্ত্র আইন প্রণয়নের পক্ষে মতামত দিয়েছেন। No amendment to the Constitution is absolute. এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের পরিবর্তন নিয়ে কথা বলার পরেই অস্ত্র নিয়ন্ত্রণে একাধিক নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বাইডেন বলেন, দেশটিতে আগ্নেয়াস্ত্র সহিংসতা মহামারীতে রূপ নিয়েছে। প্রাণকিশোর, বিজয় টিভি, নিউজ ডেস্ক। Gun violence in this country is an epidemic.